ক্লাস নাইন, তোমরা যারা ফার্স্ট সামিটিভ ইভলিউশন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট দিচ্ছ 2023-এ, তাদের জন্য দেখো বাংলা কোশ্চেন্স এবং উত্তর সহ চারটি স্কুলের সেট একসাথে তোমাদের জানাবো। আমার কাছে দেখতে পাচ্ছ একটি, দুটি এবং তিনটি, আর সাথে আরও একটি এই মোবাইলে, কেন তা জানাচ্ছি। চলো আমরা এই সেটসগুলি দেখে নিই। উত্তর সহ সর্বেরিয়া শতদল বালিকা বিদ্যালয়ের প্রশ্ন একটু দেখে নেব। দেখো এখানে এই যে প্রশ্নগুলো, এগুলো আমি নিজেই করেছি, গোল দাগ দাও, এগুলো উত্তর হবে। তোমরা আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তো দেখতে অসুবিধা হচ্ছে না তোমাদের। আর যদি দেখতে অসুবিধা হয় একটু পিকচারটাকে জুম করো, এই যে ছবিটা দেখছো তার গায়ে এইরকমভাবে টাচ করো, জুম হবে। না হলে এইরকমভাবে উপরে স্ক্রিনটাকে টাচ করো, বড় হয়ে যাবে, তখনই সম্পূর্ণ দেখতে পাবে। দেখো এই যে উত্তরগুলো, সত্যি সত্যি প্রশ্ন কিন্তু খুবই ভালো কোশ্চেন্স আসছে, এবং আমি এগুলো বলে সময় নষ্ট করছি না, দীর্ঘ সময় যাবে, তোমরা জাস্ট দেখো। কিন্তু যেটুকু বলার, যেমন নৌর কিসের প্রতীক, এটা সাধারণত বন্ধনের প্রতীক। বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের সম্পত্তি বলতে কী ছিল, দেখো 29টি মানে পোষা তার প্রাণী ছিল, সেটা কোনটা কি, দুটি ঘুট কি, এইসবগুলো তোমরা ওটা দেখে নেবে। আচ্ছা, কলিঙ্গের দুর্যোগের দিনে সকলে কাকে স্মরণ করছিল, যৈমিনী ঋষিকে, তাই না? শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিল, কী অভিশাপ দিয়েছিল, নিশ্চয়ই ঋষি দুর্বাসা, বানানটা ভুল আছে এখানে, এইটা দেখে নেবে, দুর্বাসা। এবং তার সাথে সাথে অভিশাপ দিয়েছিল যে যার চিন্তায় সে মগ্ন একদিন সেই তাকে ভুলে যাবে, তাই না? এটা প্রফেসর শঙ্কুর ডায়েরিটি লেখকের কাছ, লেখক কার কাছ থেকে পেয়েছিলেন। আবার এইখানে যে প্রশ্ন আছে, দেখো স্রোতের প্রবল প্রাণকে কে আহরণ করে, ভাটার শোষণ, তাই না? এই যে প্রশ্নগুলো একটু লক্ষ্য করো। পরের পেজে একটু যাই, এইখানে দেখো, এখানে বলছে নৌরের কাছে বাঁধা তবু এ নৌকো চিরকাল, এখানে কোন নৌকোর কথা বলা হয়েছে। তো এখানে দেখো নিশ্চয়ই জীবনবোধ, জীবনের কথা বলছে সেটা। দেখো কলিঙ্গ সমরে সকল লোক যে জৈমিনী, জৈমিনীকে ওপারে পড়েছে আবার, তাই না? জৈমিনী হচ্ছে, এখানে তোমরা বলবে জৈমিনী হচ্ছে যে বাকসিদ্ধ ঋষি যিনি মীমাংসা দর্শনের প্রণেতা, লিখেছেন, আর যার নাম স্মরণ করলে বজ্র থেমে যায়, তো এটা দিতে হবে। কলিঙ্গের লোক কেন তাকে স্মরণ করছে, যে ওটাকে একটু বললাম, যেহেতু কলিঙ্গে ঝড় বৃষ্টি হচ্ছে, তার নাম স্মরণ করলে প্রচণ্ড বিদ্যুৎ, যেমন ব্যঙ্গ তারকা তরকা বাজ, অর্থাৎ ব্যাঙ্গের মতো কড়কড় করে যে শব্দ হচ্ছে সেটা থেমে যাবে। যাই হোক, দুশ্চিন্তার অন্ত ছিল না, বক্তাকে, তো এটা দিয়ে আমি স্টুডেন্টদের বারবার বলেছি যে এই লাইনটা দিয়ে প্রশ্ন হয়, দুশ্চিন্তার অন্ত ছিল না বলতে এটা কিন্তু শামসেমাগি জানাচ্ছে। শামসেমাগি বলছিল যে যে সেখানে যখন তারা ধনী ছিল, যখন অতীতে এলো তাদের কি খাওয়াবে, বা যে চাকরানি বা চাকরগুলো রেখেছে তারা ঠিকঠাক কাজ করছে কিনা সেসব খেয়াল রাখা, তো নানান সমস্যা, তো সেটাই তাদের দুশ্চিন্তার অন্ত ছিল না সেসব নিয়ে, ওই বিষয়টা এখানে দিতে হবে। মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি, তো এটা কার এ কথা মনে হয়েছে, নিশ্চয়ই আমাদের লেখক, লেখকের কথা বলা হচ্ছে দাম গল্পের। কেন তার এ কথা মনে হলো, কারণ তার মাস্টারমশাই তাকে ক্ষমা করেছেন, মাস্টারমশাইকে নিয়েই লিখেছেন, এবং তার বিপরীত অর্থাৎ মাস্টারমশাইয়ের যা ধারণা তার থেকে বিরুদ্ধে গিয়ে তিনি লিখেছেন, তবুও মাস্টারমশাই তাকে সেই আগের মতোই, যে তার হুঙ্কার অঙ্ক পারিশ্নে এক্ষুনি পা ধরে মানে পুকুরের জলে ছুঁড়ে ফেলে দেবো, যে এই যে বলা, তো সেই জায়গাটা থেকেই তিনি তা ওইরকমভাবে আর শাসন না করে জাস্ট মানে শুধুমাত্র এক যেন স্নেহ ক্ষমতা মানে মমতা ক্ষমার মানে ঊর্ধ্বে তিনি সহজ করে আবার সেই সুকুমারকে মানে সহজ করে নিয়েছে, তো সেই পাঠটা এখানে তুলে দিতে হবে। তো ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল, তো ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল, এগুলো বারবার বলেছি ছেলেদের, এইটা ইলিয়াসকে, ইলিয়াস এক উপপ্রদেশের বসবাসকারী এক বাস্কির সম্প্রদায়, যে তার 35 বছরের দীর্ঘ প্রচেষ্টায় অনেক সম্পত্তি করেছে এবং ধনী হয়েছে আর কি, তার সম্পত্তিতে টান পড়ল কারণ তার ছোট ছেলে এমন এক ঝগড়ুটে বউ বিয়ে করে নিয়ে এসেছিল, তাই তাকে আলাদা করে দেওয়াতেও কিছু সম্পত্তি গরু মোষ তাকেও দিতে হয়েছিল, ফলে তার সম্পত্তিতে টান পড়েছিল। এই পাঠটা এখানে দিতে হবে। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন, বক্তাকে সে কখন কথাটি বলেছে, তো নিশ্চয়ই বুঝতে পারছো। তো বক্তা কে মানে কি, সাধারণত বক্তা হচ্ছে ধীবর,
জেলে, তাই না? কিন্তু তোমরা একটু সুন্দর করে দেবে ধীবর বৃত্তান্ত যে নাট্যাংশে বলে কার থেকে নেওয়া সেটাও সম্পূর্ণ দিয়ে একটু দেবে, সেটা ভালো হয়। সে কখন কথাটি বলেছে, যখন তাকে ধরে নিয়ে যাচ্ছে এবং তার কাছে জানতে চাওয়া হয়েছিল কি করে আংটিটি পেয়েছে সেটা শোনার পর, তাই না? বক্তা এরকম বলার কারণ কি এগুলো তোমরা জানো? কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম, আবার সেই সেম জিনিস দুটো একই কোশ্চেন্স। আচ্ছা, আমরা দু ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি, যা কোথা থেকে দিয়েছে খুবই প্রশ্ন, এটা সুন্দর। আর এইখানে কিছু করে রেখেছি নিজেই দেখো, সবগুলোই ঠিকই সঠিক উত্তর। এই যে এখানে তোমরা একটু দেখে নাও যেগুলো আমি টিক দিয়েছি, ঠিক আছে? এগুলো খুবই ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল কোশ্চেন্স। পরের পেজে যাই, আবার দেখো এই মধ্য সরগম কি নিচে আমি লিখে রেখেছি। আচ্ছা, এইটা তোমাদের গ্রামার বই বেসিসে আলাদা হয়, এইভাবে অভিশ্রুতি কাকে বলে মৌলিক স্বর কি উদাহরণ সহ লিখে রেখেছি, তোমরা একটু দেখে নাও। আর এইখানে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে ভাব সম্প্রসারণ পড়েছে। আর আরেকটা পড়েছে ভাবার্থ, তো এখানে দেখো সন্ধি বিচ্ছেদ, যেমন স্বাধীনতা, স্বযুক্ত অধীনতা, অভিষ্ট অভিযুক্ত ইষ্ট, প্রতীক্ষা প্রতিযুক্ত এক। আচ্ছা, এটা প্রত্যেক ভেবেছিলাম প্রতিযুক্ত ইচ্ছা হবে, হ্যাঁ এটা ইচ্ছা করে দেবে, যাই হোক এটা। আর এবার দেখো মহাশয়, মহাযুক্ত আশয়, তো এইগুলো তোমাদের বলে দিলাম। আমি পরের কোশ্চেন্সে একটু যাই, তো দেখো এইখানে শিবদাস আচার্য স্কুল থেকে কি পড়েছে দেখি একটু। ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর, এই যে উত্তরগুলো আছে আমি আর বলছি না, আমি সবই দাগ দিয়েছি, সেগুলো লাল কালিতে গোল করা, এগুলোই তার উত্তর হবে। দেখো প্রত্যেকটা স্পষ্ট, তোমরা বুঝতে পারছো উত্তরগুলো, এখানে লক্ষ্য করো। এবং তার সাথে সাথে এখানেও দেখো পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, পরিচ্ছন্ন বলতে পরিষ্কার মানে স্বচ্ছতার কথা বলা হচ্ছে। নোরের কাছে কাছি বাধা তবু, একটু আগে ওই প্রশ্ন করেছে, সেম প্রশ্ন দেখতে পাচ্ছ, তো একই কোশ্চেন্স। প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো, কার অবস্থা? নিশ্চয়ই ইলিয়াসের অবস্থায় না, কিভাবে উন্নতি হলো? 35 বছরের দীর্ঘ অক্লান্ত পরিশ্রমে কত কি সম্পত্তি করেছে সেটা বলতে হবে এখানে। প্লেটোর দোরগড়ায় কি লেখা ছিল, যে যে অঙ্ক জানে না এখানে প্রবেশ নিষেধ, তাই না? প্লেটোকে এক গ্রিক দার্শনিক। আচ্ছা যাই হোক, বক্তা প্লেটোর দোরগড়ায় কোন লেখার কথা বলা হয়েছে সেটা তোমরা একটু আগেই তো বললাম, তো যাই হোক পরের পেজে যাই, দেখে নাও। সুতরাং রাজবাড়িতেই যাই, কে কেন রাজবাড়িতে? রাজচালক এবং দুই রক্ষী তারা রাজবাড়িতে যাওয়ার কথা বলা হচ্ছে, কেন? কারণ ধীবরকে তারা ওই আংটি চুরির অপরাধে ধরেছে এবং তাকে নিয়ে রাজার কাছে প্রমাণ হিসাবে নিয়ে যাওয়া হচ্ছিল। শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়, শকুন্তলাকে নিশ্চয়ই মহর্ষি কর্ণের পালিতা কন্যা এবং দুষ্মন্ত রাজা দুষ্মন্তের স্ত্রী, হ্যাঁ তো যাই, শকুন্তলার এই অপমানের কারণ কি ছিল? নিশ্চয়ই ওই আংটি হারিয়ে যাওয়ার ফলে অভিশাপগ্রস্ত হয়ে দুর্বাসা দিশি অভিশাপগ্রস্ত হয়ে দুষ্মন্ত রাজা শকুন্তলাকে ভুলে গেছিল, তাই সবার সমস্ত সদস্যদের সামনে যখন শকুন্তলা নিজেকে দাবি করে যে দুষ্মন্তের স্ত্রী রূপে, তো তখনই দুষ্মন্ত তাকে অপমানিত করে যে সে তাকে চিনতে পারছে না। যাই হোক এইভাবে, এটা বুঝতে পারছো নিশ্চয়ই। আচ্ছা এবার বাকিগুলো এখানে দেখো, প্রশ্নগুলোর প্যাটার্নগুলো দেখো কি সুন্দর। আর এইটা একটি মহা প্রাণী ভবনের উদাহরণ, যেমন স্তম্ভ থাম, ঠিক আছে, অভিশ্রুতি কাকে বলে, তো এটা অভিনীতি অভিশ্রুতি খুবই সহজ। এখানে অন্য প্রশ্নের গায়ে আমি লিখেও রেখেছি, তোমাকে একটু পরে তোমাদের জানাচ্ছি। অর্থাৎ অভিনীতির যে হস্যই বা হস্যকার পাশে যে স্বরধ্বনি থাকবে তার দ্বারা প্রভাবিত হয়ে বদলে যাওয়াকে অভিশ্রুতি বলে, তাই না? এটাই। আচ্ছা উৎসব, উৎসব এটা সমী ভবনের উদাহরণ। মধ্য সরগমের অপর্ণা বিপ্রকর্ষ, অথবা আরেকটা হচ্ছে স্বরভক্তি, আর যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, এই প্রশ্নটা দেখো খুব সুন্দর ছিল। চেরাপুঞ্জি থেকে একখানি মেঘ ধার দিতে পারো গবি সাহারার বুকে, দেখো তো। আর এখানে রচনাও পড়েছে, তো এইগুলো সাধারণত স্কুল বেসিসে নির্ভর করে, কোনটা তোমাদের বলা হবে কোনটা পড়বে না পড়বে সেগুলো নির্ভর করে, সেই অনুযায়ী তোমাদের কিন্তু প্রশ্ন সাজানো হয়। যাই হোক, আমি আর একটা স্কুলের কোশ্চেন, সেটা অলরেডি তোমরা বোধহয় দেখেছো চ্যানেলে, তবু আমি একটু জানিয়ে রাখছি। এইখানে দেখো এইগুলো যেগুলো টিক দেওয়া আছে এগুলি কিন্তু সঠিক উত্তর, আবার এটা লস নয় ল, মানে বার্ষিক ব্যঞ্জন ধরি, বাকিগুলো উত্তর সবই করে দেওয়া আছে। এখানে দেখো চৈমিনি, ওদেরও পড়েছিল একটু আগে দেখাচ্ছিলাম তোমাদের। আর এইখানে হেজ্জা গেল মানে নষ্ট হয়ে গেল। আচ্ছা সারা রাত তবু মিছে দাঁড় টানি, বাকি কোশ্চেনগুলো এখানে চিনতে পারে, মানে আমি করে রেখেছি, তোমরা একটু দেখো মানে এগুলো, যেমন প্লুতস্বর, যেমন দীর্ঘ দীর্ঘরূপে উচ্চারণ করা স্বরধ্বনিকে প্লুতস্বর বলে, যেমন ও হে, এই যে ও হে, এগুলো এটা দিয়ে দেওয়া আছে এইরকমভাবেই। আবার এটা অভিশ্রুতির উদাহরণ, এরকম নাসিক্যী ভবন, তো এখানে নিচে লিখে রেখেছি দেখো নাসিক্যী ভবন কাকে বলে এইটাই, তো যাই হোক। আর বাকি প্রশ্নগুলো দেখো, বিপাকে প্রজা দিল রর মানে দৌড়, হ্যাঁ তো এইগুলোই খুব সুন্দর সুন্দর প্রশ্ন ছিল। দেখো আংটি, আবার কীভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম, ওই আংটি পাওয়ার গল্প তো তোমাদের দিতে হবে। আবার পরেরটা লক্ষ্য করো এখানে কেমন ছিল,
কি কি পুষ্প আপনার জন্য ফোটে না, এই যে ভাব সম্প্রসারণটা দেওয়া আছে, শৈবাল দিঘিরে বলে উচ্চ করিশির, খুবই সুন্দর। আর এখান থেকে দেখো কি কোশ্চেন প্রফেসর শঙ্কু বা তার থেকে মঙ্গল গ্রহের এই প্রশ্নটা সবারই পড়ার চান্স থাকে। যাই হোক, এটা গেল। এবং আরও একটা লাস্ট তোমাদের জানাবো, আমি এই যে স্টুডেন্টরা আমার গ্রুপে, মানে আমাদের স্টুডেন্টদের গ্রুপ থাকে এখানে জানো তো, যাই হোক সেই গ্রুপ বেসিসে তারা প্রশ্ন দিয়েছিল, আমি এই মোবাইল থেকে এখানে ট্রান্সফার করে তোমাদের দেখাচ্ছি, কিন্তু দ্বিতীয় পাতাটা ওরা দিতে ভুলে গেছে। তাই দেখো এটা বহুরু হাই স্কুলে 2023-এ তোমরা দেখতে পাচ্ছ, নিশ্চয়ই এক্সাম হয়েছে 2023-এ। দেখো সেখানে ওদের কী কী প্রশ্ন করেছিল একটু আমি বড় করে তোমাদের দেখাই, নিশ্চয়ই দেখতে অসুবিধা হচ্ছে না তোমাদের, দাঁড়াও আমি একটু ফিল্টার করে দিই। দেখো এইখানে প্রশ্নগুলো ছিল, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড, রড শব্দের একটু আগে পেলাম না দৌড়, হ্যাঁ তো মানে দৌড়ানো আর কি, পাড়ি দিতে হবে দূর সিন্ধু পারে, তাই না? গয়েরটা উত্তর, মরগ লেগে মরে মরে অনেকগুলি, তাহলে কি ভেড়া, তাই না? ভেড়ার পালে মরগ লেগেছিল, অতিথি জীব দিয়ে চুপ চুপ করে শব্দ করলো, কিসের শব্দ এটা? দুঃখ কাতরের শব্দ না অবজ্ঞার শব্দ না সবিস্ময় না হতবাক হয়ে যাওয়ার শব্দ? তো এটা দুঃখ কাতরও হতে পারে, যাই হোক মানে হতবাক সবিস্ময় তুমি যে কোনো দেবে হবে, কেন যে এরকম প্রশ্ন এটা জানি না, যাই হোক দুঃখ কাতর তো হতবাক সবিস্ময় সবিস্ময় হতে পারবে হতবাক, যাই হোক এরকমই। পত্রিকার কর্তৃপক্ষ লেখককে দিয়েছিল 10 টাকা, তাই না? 10 টাকায় বিক্রি করলাম, মনে পড়ছে? ধীবর বৃত্তান্ত নাটক হচ্ছে প্রথম রক্ষীর নাম সূচক, দ্বিতীয়টার নাম জানু। তো মিথ্যে মিথ্যে তো মিথ্যা মিথ্যে তো এগুলো বদলে যাচ্ছে, তাই না? অভিশ্রুতি এগুলো একটু দেখে না ভাই। আর ল, একটু আগে তো আমরা ওই পার্শ্বিক ধ্বনির একটু আগে উদাহরণ দিলাম, তাই না? তো বাকিগুলো এখানে দেখে না, উপনীতি কাকে বলে আবার বলেছে, শব্দের মধ্যে থাকা হস্যই বা হস্যকার আগে উচ্চারণ করা রীতি, আদি সরগম ওখানেই দিয়েছিলাম। যাই হোক আমি আমার সায়াসানের মধ্যে এগুলো সব আছে, কিন্তু স্বামী ভবন বা এইসবগুলোই সবই আছে। তোমাদের সায়াসান পেজ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে সমস্ত সায়াসানটুকু ডাউনলোড, মানে তোমরা সায়াসান দেখে নাও, পুরো ডিটেলস বলেছি, প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করেছি, আর ওর বাইরে পড়বে না, এগুলো যা আছে সব, কিন্তু আমি এতক্ষণ যা প্রশ্নগুলো তোমাদের আলোচনা করলাম সবই কিন্তু আমাদের ওই সায়েন্স টিপ অংশের মধ্যে, সায়াসানের মধ্যেই কিন্তু পড়েছে সবই। তো তোমরা সেখান থেকে গেলে দেখতে পাবে প্রত্যেকটা কিন্তু ওই সায়াসানের মধ্যেই পড়া। তো চলো, সবার এক্সাম ভালো, এটুকুই কামনা করছি।